আসলে এগুলো বলি মনের দুঃখের, মনে কষ্ট থেকে। আসলে চা শ্রমিকদের জন্য আমি নিজেও কিন্তু কোনো কিছু বাস্তবিক অর্থে করতে পারছি না, কারণ চা বাগানে চা শ্রমিক আন্দোলন করা এখন অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। কারণ এখানে চা বাগানগুলোতে যেরকমভাবে মালিক পক্ষের দালাল রয়েছে, চামচা রয়েছে, যারা মালিকের কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে চা বাগানে যাতে কোনো আন্দোলন সংগঠিত না হয় এই জন্য কাজ করে, ঠিক সেমভাবে এখানে যারা সরকারি প্রতিনিধি রয়েছে, সরকারি প্রতিনিধি বলতে আমি বুঝাতে চাচ্ছি যারা চা শ্রমিকদের ভোটে নির্বাচিত হয়ে এমপি মন্ত্রী হয়, হ্যাঁ, তারাও কিন্তু চা শ্রমিকদের পক্ষে কথা না বলে, চা বাগানের উন্নয়নের পক্ষে কথা না বলে এই মালিক পক্ষের কথা বলে। কেন বলে? কারণ হচ্ছে বছর শেষে ওনারা, মাস শেষে ওনারা কিন্তু মোটা অঙ্কের একটা টাকা পান। আপনারা 2014 সালের প্রথম আলো, যেটা সেটা আমি ফেসবুকে শেয়ার করবো, প্রথম আলোর একটা রিপোর্টে দেখতে পাবেন, আমি ফেসবুকে আমার এই ভিডিওটির কমেন্টও আমি দিয়ে দিব, যে সেখানে চা বাগানের একজন এমপি উনি বাৎসরিক ভাতা বাবদ, যেটা চা কোম্পানি এবং বিভিন্ন কোম্পানির কাছ থেকে নিয়ে থাকেন, সেটা বাবদ উনি 8 লক্ষ টাকা দেখিয়েছেন। উনি যদি নির্বাচনী হলফনামায় এই 8 লক্ষ টাকা যদি দেখিয়ে থাকেন ভাতা বাবদ, তো এখন অন্যভাবে মানে চুরাই গুপ্তভাবে না উনি কত টাকা চা কোম্পানিগুলোর কাছ থেকে নিচ্ছেন সেটা আপনারা ধারণা করলেন। সেজন্যই কিন্তু চা বাগান নিয়ে কেউ কথা বলে না বা চা বাগানে আন্দোলন সংগ্রাম হচ্ছে না। তো এই যে কিছু করতে পারছি না, সেই জ্বালা যন্ত্রণাগুলো ফেসবুকে লেখা আকারে হয়তো বা চলে আসে। তবে একটা কথা এখানে বলে দিই যে গত 30 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিলেটে এসেছিলেন, উনার বাংলাদেশ আওয়ামী লীগ এবং বর্তমান সরকারের নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যেই। তো যেহেতু নির্বাচনী প্রচারণার একটা বিষয় ছিল সেখানে, যেহেতু সিলেটের রাজনীতি অনেকটাই চা শ্রমিকদের উপর নির্ভরশীল, যে সিলেটে যতগুলো আসন রয়েছে চা বাগানের এলাকায় একটি আসনও কিন্তু বিএনপি বা অন্যান্য যে রাজনৈতিক দল আছে তারা কিন্তু সুবিধা করতে পারে না, তারা আসনগুলো মানে এমনি ছেড়েই দিয়ে যেত। ওনারা জানেই যে এখানে চা শ্রমিকরা 99% আওয়ামী লীগ সমর্থিত, সেখানে আমরা ভোট পাবো না। তো এই নির্বাচনী প্রচারণাটা অনেক গুরুত্বপূর্ণ ছিল আওয়ামী লীগের জন্য, বর্তমান সরকারের জন্য, যে এই নির্বাচনী প্রচারণার মাধ্যমে চা শ্রমিকদের দাবি দেওয়ার যদি কোনো সুষ্ঠু সুরাহার কথা বলা হতো তাহলে তাদের হয়তো বা ভালো হতো। সেই সেন্স থেকে আমি মনে করেছিলাম এবারের প্রধানমন্ত্রীর সফরে একটা চা শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়াগুলো কি ভূমির অধিকার, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, 2009 সালে মৌলভীবাজারের একই রকম জনসভায় কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল চা শ্রমিকদের মজুরি 250 টাকা করে দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু চা শ্রমিকদের মজুরি মাত্র 85 টাকা রয়েছে, তখন অবশ্য ছিল চা শ্রমিকদের মজুরি মাত্র 45 টাকা। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে একটা ঘোষণা আসবে, কিন্তু কোনো ধরনের চা শ্রমিকদের নিয়ে কোনো ঘোষণা হয় নাই, এমনকি চা শ্রমিক শব্দটিও কিন্তু সেখানে ব্যবহার করা হয় নাই। তো এগুলো কেন করা হচ্ছে, এ প্রশ্নটির উত্তরের জন্যই আমাকে কিছু বলতে হচ্ছে এবং আপনারা একটু শুনুন। এখন মাননীয় প্রধানমন্ত্রী কোনো এলাকায় যদি যান তাহলে সেই এলাকার নেতৃবৃন্দ যা বলে সেই এলাকার নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে যেভাবে ইনফ্লুয়েন্স করে প্রধানমন্ত্রী কিন্তু তার উপরেই বক্তব্য রাখেন, এবং এটা মোটামুটি স্পষ্ট যে এই এলাকার যে রাজনীতি, এই এলাকার যে প্রেক্ষাপট, এই এলাকার যে বিভিন্ন ধরনের সমস্যা সেটা অত্র এলাকার রাজনীতিবিদগণ এবং জাতীয় সংসদের সংসদ সদস্যবৃন্দ যদি সেই জনসভায় আলোচনা করেন তবেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেগুলোর উপরে বক্তব্য রাখবেন। ঠিক এরকমটি কিন্তু বিভিন্ন জনসভায় হয়ে আসছে। তো এখন সে জনসভায় দেখা গেল আমাদের এমপিরা যারা চা শ্রমিকদের ভোটে নির্বাচিত হয়, আমাদের রাজনীতিবিদগণ যারা চা শ্রমিকদের সমর্থনে, বেশিরভাগ রাজনীতিবিদগণ চা শ্রমিকদের সমর্থনে কিন্তু তাদের রাজনৈতিক যে মাঠ ময়দান চাঙ্গা রাখেন, তারা কিন্তু চা বাগানের চা শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে কোনো কথা বলেন নাই, কিন্তু সেখানে যারা বেশিরভাগই কিন্তু চা বাগানের চা শ্রমিকরা উপস্থিত ছিল। তো চা বাগানের চা শ্রমিকদের নিয়ে আপনারা রাজনৈতিক সুবিধা নেবেন, রাজনৈতিকভাবে আপনারা ক্ষমতাবান হবেন, কিন্তু চা বাগানের সমস্যা সমাধানে কোনো উদ্যোগ গ্রহণ করবেন না, এটা কোন ধরনের রাজনীতির পর্যায়ে পড়ে সেটা আমার বোধগম্য না। তবে আমি একটা জিনিসই বুঝতে পারছি যে চা বাগানের যারা মালিক তারা কিন্তু মানে কোটি কোটি টাকা দিয়ে মানে সরকারকে
চালায়। এটা যে কোনো সরকার হতে পারে, এটা যে শুধু আওয়ামী লীগ সরকারকে আমি বলছি তা না, এটা যে কোনো সরকারই হতে পারে। যে যখন যে সরকার ক্ষমতায় আসার মতো থাকে, তাদের কিন্তু এই চা কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকা দিয়ে যাতে তাদের নির্বাচনী প্রচারণা সহ অন্যান্য কাজে সহযোগিতা করে, সেজন্য কিন্তু দেখা যায় যে অনেক সরকারই কিন্তু চা বাগানের জন্য কথা বলে না। কিন্তু কি আছে স্থানীয় এমপি এবং রাজনীতিবিদদের, আমি যদি দুই একটা উদাহরণ দেই তাহলে আপনারা এটা পরিষ্কার হবেন। মাননীয় প্রধানমন্ত্রী সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য কিন্তু একটি প্রকল্প জারি রেখেছেন, কিন্তু এই প্রকল্পের টাকা, এই প্রকল্পের অর্থ আত্মসাত করে লুটেপুটে খাচ্ছে কারা? এই রাজনীতিবিদগণ, এই স্থানীয় এমপি মন্ত্রীগণ। এখানে অনেকে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনকে দোষ দেয়। আমি তাদের ভিতরে গিয়ে আমি দেখেছি আসলে উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের দোষ নেই, এই রাজনীতিবিদগণ এমপিরা তাদেরকে বাধ্য করে কাজ হাসিল করে এবং নিজে নিজে দুর্নীতি করার একটা পায়তারা করে। প্রশাসন এখানে ঠিক আছে এবং প্রশাসন সবসময় কিন্তু চা শ্রমিক সহ এলাকার জনগণের জন্য কাজ করে যাচ্ছে। যাই হোক, এখন এই যে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে চা শ্রমিকদের জীবন মানের জন্য, সেখানে কী রাখা হয়েছে? সেখানে বলা হয়েছে চা বাগানের প্রত্যেকটা চা শ্রমিক পরিবারকে যাতে মানে বিভিন্ন ফেইসে 5,000 টাকা করে নগদ অর্থ দেওয়া হয় এবং বিভিন্ন ফেইসে 5,000 টাকা মূল্যমানের যাতে খাদ্যদ্রব্য দেওয়া হয়। কিন্তু আমরা বাস্তবে কী দেখছি, এই 5,000 টাকা তারাই পায় যারা এমপি মন্ত্রীদের চামচামি করে, যারা এমপি মন্ত্রীদের ভোটের সময় সহযোগিতা করে, ভোট কিনতে সহযোগিতা করে এবং ভোটের সময় তাদের সাথে সাথে ঘুরে তাদেরকে কিন্তু এই বরাদ্দ এই টাকাগুলো দেওয়া হয়। দ্বিতীয়ত হচ্ছে যে 5,000 টাকা মূল্যমানের খাদ্যদ্রব্য দেওয়া হয়, সেটা যে চাল দেওয়া হয় সেটা কিন্তু একেবারে নিম্নমানের, পচা চাল, পচা আটা, পচা আলু, মেয়াদ উত্তীর্ণ তেল, হ্যাঁ, ছেঁড়া শাড়ি, কম দামি শাড়ি, হ্যাঁ, কম দামি লুঙ্গি কিন্তু দেওয়া হয়। 5,000 টাকার জায়গায় দেখা যায় 2-2,500 টাকার খাদ্যদ্রব্য বা দ্রব্য সামগ্রী দেওয়া হয়। তো এই বাকি টাকাটা কোথায় যাচ্ছে? আর যে খাদ্যটা দেওয়া হয় চাষমিদের, সেটা কিন্তু চাষমিদের না খেয়ে গরু ছাগল খাওয়া অনেকে কিন্তু ফেলে দেয়। হ্যাঁ, আমার বাড়িতে জীবনে এগুলো পায় নাই, কিন্তু আমার পাশের বাড়িতে দেখলাম যে তারা যা যা দেওয়া হয়েছিল কিছু তারা পড়তেও পারে নাই, কিছু তারা খেতেও পারে নাই। তো এটা এটা কি নিশ্চয়ই স্থানীয় এমপিদের দোষ, কারণ মাননীয় প্রধানমন্ত্রী সেটা তো জারি রেখেছেন, কিন্তু এমপিরা তো এখানে দুর্নীতি করছে, এটা নিয়ে কে কথা বলবে? গেল এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2016 সালের দিকে পুরো জাতীয় সংসদ শ্রীমঙ্গলে পাঠিয়ে দিয়েছিলেন। 17 জন এমপি মন্ত্রী সহ 70 জন সংসদ প্রতিনিধি এবং সরকার প্রতিনিধিদেরকে উনি শ্রীমঙ্গলে পাঠিয়েছিলেন যাতে উনারা চা শ্রমিকদের সমস্যা নিয়ে একটা সুপারিশ প্রদান করে, যাতে চা শ্রমিকদের উন্নয়নে কী কী কাজ করা যায় এই বিষয়ে যাতে উনারা মাননীয় প্রধানমন্ত্রীকে সুপারিশ প্রদান করেন। কিন্তু উনারা কী সুপারিশ করেছেন? কিছুই সুপারিশ করেন নাই। উনারা এসেছেন, মালিক পক্ষ উনাদের জন্য ভালো ভালো খাবারের আয়োজন করেছিল, উনারা খেয়েছেন, খামে নগদ টাকা ভরে নিয়ে গেছেন, এই পর্যন্তই কিন্তু সেই আলোচনা শেষ। এই যে উনারা এসেছিলেন সেটা কিন্তু পত্রপত্রিকা সহ চা শ্রমিকরা জানে নাই, চা বাগানের নেতারাও কিন্তু জানে নাই। আরও অনেক উন্নয়ন পরিকল্পনা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, কিন্তু এই এমপি মন্ত্রীদের কারণে কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না। এমপি মন্ত্রীরা ভোটের সময় চা বাগান থেকে ঠিকই ভোট নিয়ে যায়, কিন্তু ভোটের পরে চা শ্রমিকদের বিপক্ষে চলে যায়। এটা আসলে কতদিন চলবে আমি জানি না, তবে আমি চা বাগানের প্রত্যেক ছাত্র যুবককে বলবো এখনই সময় আপনারা আন্দোলন সংগ্রাম গড়ে তুলুন, যেহেতু এদেরকেই একমাত্র এগিয়ে আসতে হবে সত্য প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য এবং চা শ্রমিকদেরকে শান্তিতে রাখার জন্য। তাই আমি সবাইকে বলবো আপনারা এখনই আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুন, যত ধরনের শৃঙ্খল, যত ধরনের বাধা, যত ধরনের ষড়যন্ত্র আমরা